আট মাস আগে বড়গড় বাংলাদেশ বিজিবি পাঁচ লক্ষাধিক অভিযান চালিয়ে তিনশো বিরাশি কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান এবং মাদকদ্রব্য জব্দ করেছে সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে বিজিবির পরিচালক অপারেশন সীমান্তরক্ষায় বাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এ সময় তিনি দাবি করেন সাতষট্টি লাখ ইয়াবা ট্যাবলেট তিন লাখ ফ্যান্সিডিল পঞ্চাশ হাজার বোতল বিদেশি মদ ছয় হাজার বিয়ার আট হাজার কেজি গাঁজা সহ চোদ্দ কেজি হেরোইন জব্দ করেছে বাহিনী সদস্য এছাড়া বাইশটি পিস্তল একটি রিভলভার পঁয়তাল্লিশটি বিভিন্ন প্রকার বন্দুক সাতাশটি ম্যাগাজিন এক হাজার সাতানব্বই রাউন্ড গুলি আটশো গ্রাম গান পাউডার এবং চারটি আইইডি উদ্ধার করা হয়েছে তিনি জানিয়েছেন সীমান্তে হত্যা কমিয়ে আনার ব্যাপারে বিএসএফ এবং বিজিবি তৎপর রয়েছে জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে সাঁত্রিশ কেজি একশো গ্রাম স্বর্ণ দুশো কেজি তিনশো গ্রাম রূপা পাঁচ হাজার আটশো এগারোটি ইমিটেশনের গহনা ছয় লক্ষ চার হাজার উনত্রিশটি কসমেটিক সামগ্রী